জীবনে কি একদিনও পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি পান করে দেখেছেন? কি ঘটে আপনার শরীরে? আজ আমি আপনাদের বলছি পেয়ারা পাতা ফুটিয়ে খাওয়ার কথা। পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি পান করা মাত্রই আপনার দেহের কিছু পরিবর্তন আপনি বুঝতে পারবেন। আপনি বুঝবেন যে আপনার দেহে কিছু ঘটছে যা শুধুমাত্র এই পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি পান করার কারণেই হয়েছে, এবং পরিবর্তনগুলো অবশ্যই পজিটিভ। আপনার দেহের বেশ কিছু জটিল মারণ রোগ দূর করতে পারবেন এই পানি ফুটিয়ে খাওয়ার কারণে। কিভাবে আপনি পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি তৈরি করবেন, অর্থাৎ তৈরি করার সম্পূর্ণ নিয়ম এবং সম্পূর্ণ সেবন বিধি আজকের ভিডিওতে জানতে পারবেন, এবং কোন কোন রোগ দূর হবে, কারা সেবন করতে পারবেন, কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। পেয়ারা পাতার সমস্ত গুণাগুণ জানতে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, হয়তো আপনি যে অংশ টেনে দেখবেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কথাটি রয়েছে, সেটাই আপনার দরকার ছিল। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েডস সহ অন্যান্য যে ঔষধি গুণাবলী রয়েছে তা কখনো কখনো পেয়ারার চেয়েও বেশি, অর্থাৎ পেয়ারাতে আপনি যে গুণ পাবেন পেয়ারা পাতায় তার চেয়ে কোনো অংশেই কম নয়। সেই পেয়ারা পাতাই হয়তো আমরা কোনো দিনও খেয়ে দেখিনি এটি আসলেই আমাদের রোগ দূর করতে সক্ষম কিনা। হয়তো অনেকেই এই সম্পর্কে আগেই জেনেছেন, কিন্তু কেউ হয়তো বাস্তবায়ন করে দেখেননি যে এটা কতটা ঔষধি গুণ সম্পন্ন বা কতটা কার্যকরী। পেয়ারা পাতা বেশি নয়, দিনে মাত্র একবার সেবন করুন, এবং এই একবার করে টানা 14 দিন সেবন করলে আপনার দীর্ঘদিনের জমে থাকা কোল্ড অ্যালার্জি, র্যাশ, চুলকানি এই সমস্ত ধরনের রোগকে দূর করতে পারবেন, অর্থাৎ অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা আপনার আর থাকবে না। যারা অ্যালার্জিক্যাল বিভিন্ন খাবার খেলে র্যাশ অ্যালার্জি হয়, হাঁচি কাশি বা কারো কারো অ্যালার্জি থেকে শ্বাসকষ্টও হয়, এই সমস্ত উপসর্গ দূর হয়ে যাবে। যাদের বহুদিনের পুরাতন রোগ, এই অ্যালার্জি রোগকে বছরের পর বছর ধরে বহন করে আসছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে তা হয়তো কমিয়ে রাখছেন, দমিয়ে রাখছেন, কিন্তু একেবারেই ভালো করতে পারছেন না, তারা টানা 14 দিন পেয়ারা পাতা সেবন করুন, তাহলে আপনার ভেতরে জমে থাকা সমস্ত ধরনের কোল্ড অ্যালার্জির প্রবণতাকে দূর করতে পারবেন। জীবনেও আর কখনো হাঁচি কাশি র্যাশ অ্যালার্জি হবে না। অ্যালার্জিক্যাল আর কোনো খাবার খেলেও শরীরে অ্যালার্জির অস্তিত্ব খুঁজে পাবেন না। তাহলে বুঝতেই পারছেন যে পেয়ারা পাতা খাওয়া আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ যারা অ্যালার্জিতে ভুগছিলেন। এরপরে আসি ডায়াবেটিসের প্রসঙ্গে। যাদের ডায়াবেটিস রয়েছে এবং ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছিলেন বা নিয়ন্ত্রণের জন্য ঔষধ সেবন করছেন, তারা এই সব কিছু না করে শুধুমাত্র পেয়ারা পাতা সেবন করতে পারেন। পেয়ারা পাতা দিয়ে আপনার বহুদিনের পুরাতন ডায়াবেটিসকেও যেমন নিয়ন্ত্রণে রাখতে পারবেন, তেমনি যাদের সবে মাত্র ডায়াবেটিস ধরা পড়েছে, কেবলই আপনার রক্তের সুগার লেভেল বেড়ে গিয়েছে, তারা কোনো ধরনের ঔষধ বা ইনসুলিন শুরু না করে শুধু নিয়ন্ত্রিত জীবনযাপন করে পেয়ারা পাতা সেবন করুন, তাহলে সারা জীবনেও আপনার আর কখনো ডায়াবেটিসের দেখা পাবেন না। সারা জীবন ডায়াবেটিস আপনার থেকে দূরে থাকবে। শুধুমাত্র আপনাকে নিয়ম করে টানা 3 মাস পেয়ারা পাতা সেবন করতে হবে। আমাদের দেহের মরণ রোগগুলো খুব নিভৃতে বেড়ে উঠতে থাকে, তেমনি হাই কোলেস্ট্রল বা এলডিএল বেড়ে যাওয়াও একটি মারণ রোগ। এটি যতটা বাড়বে আপনার হার্টের ঝুঁকিও ততটাই বাড়বে, কাজেই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি, না হলে যখন তখন আপনার স্ট্রোক হতে পারে। তো আপনি কিভাবে কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখবেন, এই জন্য ঔষধ সেবন করবেন তা না করে বরং আপনি নিয়ম মেনে চলুন। আপনার নিয়ম মানা এবং সেই সঙ্গে পেয়ারা পাতা সেবন আপনাকে সবসময় হাই কোলেস্ট্রল বা এলডিএল থেকে দূরে রাখবে। কোলেস্ট্রল যখনই অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার হার্ট অ্যাটাক, হার্ট স্ট্রোক বা দেহে রক্ত চলাচলে বাধা পড়বে, যা অনেক রকম সমস্যার জন্ম দেবে। এই কারণেই আপনি শুধুমাত্র পেয়ারা পাতা দিয়েই এই সকল সমস্যাকে দূর করতে পারবেন। অনেকেরই আছে যে দেহে টক্সিনের উপাদান জমে যেতে থাকে, এই টক্সিন যত আপনার দেহে জমবে আপনার দেহের রোগের প্রবণতাও ততটাই বেড়ে যাবে।
এক সময় আপনার লিভার, কিডনি, গল ব্লাডার এই সমস্ত গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলো অকেজো হতে শুরু করবে, পাথর জমতে থাকবে এবং একের পর এক আপনার বিভিন্ন ধরনের রোগ জমবে, কারণ শরীরে বজ্র পদার্থ বেড়ে যাবে। এটি কিন্তু অ্যালার্জির জন্যও দায়ী। যখনই আপনার দেহে বজ্র পদার্থ জমে যায় তখন কিন্তু অ্যালার্জির প্রবণতাও বেড়ে যায়। কাজে আপনি যদি এমন কিছু ভেষজ গ্রহণ করেন যা তাৎক্ষণিকভাবে অর্থাৎ প্রতিনিয়ত আপনার দেহে বজ্র জমবে, টক্সিন পদার্থগুলো জমবে, সেই টক্সিনগুলোকে সাথে সাথে শরীর থেকে বের করে দেবে, প্রতিদিন আপনার দেহ পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ আমরা যেরকম আমাদের ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তেমনি আমাদের দেহের ভিতরে জমে থাকা বজ্র বা ময়লাকে পরিষ্কার করে দিতে হয়, তা না হলে দেহে রোগ সৃষ্টি হয়। কাজেই পেয়ারা পাতা দিয়ে আপনি খুব সহজেই এইভাবে আপনার রোগকে সারা জীবন দূরে রাখতে পারেন। সবসময় দেহকে সুস্থ রাখতে হলে এর থেকে ভালো কিছু আর হয় না। তার মানে এই নয় যে আপনাকে সারা জীবন পেয়ারা পাতা সেবন করে যেতে হবে। যদি আপনার কোনো ধরনের কোনো রোগ না থাকে, আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, আপনার অ্যালার্জির কোনো সমস্যা না থাকে, আপনার ডায়াবেটিস না থাকে, তবুও যদি আপনি প্রতি মাসে অন্তত 7 দিন করে পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে সেবন করতে পারেন, তাহলে আপনার আজীবন অর্থাৎ আমৃত্যু এই ধরনের কোনো রোগ হবে না। যাদের গ্যাস, অ্যাসিডিটি বা পেটের গণ্ডগোল সবসময় লেগেই থাকে, কোনো কিছু খেলে হজম হয় না, তারা দিনে একবার করে পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি টানা 7 দিন পান করে দেখুন। আপনার বহু বছরের পেটের সমস্যা দূর হয়ে যাবে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম থাকবে না। বা যাদের ডিসেন্ট্রি বা ডায়রিয়ার সমস্যা হতো প্রায়শই, অর্থাৎ IBS এর লক্ষণ ছিল, তাদেরও এই ধরনের রোগ আর দেখা যাবে না। এখন আপনি জেনে নিন যে কিভাবে এই পেয়ারা পাতার চা বা পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি তৈরি করবেন। এটা খুব সাধারণ ব্যাপার। আপনাকে এর জন্য 2 গ্লাস পানি নিতে হবে আর পেয়ারা পাতা নিতে হবে 10 থেকে 12টি। একদম টাটকা মাঝারি আকৃতির এই পাতা এবং পানি একত্রে আপনি ফুটিয়ে নেবেন। অবশ্যই পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন, খুব হালকা আঁচে ঢেকে দিয়ে ফোটাবেন। ফুটিয়ে পানি অর্ধেক করে ফেলবেন। এটা পান করবেন সকালবেলায় নাস্তা করার আধা ঘন্টা আগে, এবং এর আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করে নেবেন। এই হচ্ছে আপনার পান করার নিয়ম এবং প্রস্তুতের নিয়মাবলী। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই আপনি এটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, পেয়ারা পাতার সেবন সম্পর্কিত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে, তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, যাতে সকলেই উপকৃত হতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।